হ্যালো বন্ধুরা, আমি সৌমিতা, স্পেন্ডিং মোমেন্ট উইথ সৌমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে হোয়াইট চিকেন ভর্তাটা শেয়ার করছি। ফার্স্টে দেখো, আমার 400 মতন চিকেন ছিল, সেই চিকেনটাকে আমি গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। উষ্ণ গরম জলে চিকেনগুলোকে ভালো করে বয়েলড করে নিতে হবে। মোটামুটি বয়েলড হয়ে গেছে, তাই জন্য আমি চিকেনগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। ফার্স্টে তুলে একটা পাত্রে রেখে দেবো, একটু ঠান্ডা হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে ছাড়িয়ে নেব, কুচি কুচি করে নেব যাকে বলে। এই চিকেনের স্টকটা কিন্তু রেখে দেবো, আমার লাস্টে কাজে লাগবে। এই দেখো, একটা কাঁটা চামচ নিয়ে নেব। কাঁটা চামচ নিয়ে ভালো করে চিকেনটাকে, আমি মেনলি বেস্ট পিস যেগুলো সেগুলোই দিয়েছি, তাও একটু অল্প বিস্তর যেগুলোতে হাড় রয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিলাম। কাঁটা চামচে করে খুব সুন্দর করে ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়। ভর্তা করতে গেলে কিন্তু চিকেনগুলোকে এরকম তোমাকে ভালো করে কুচি কুচি করে ছাড়িয়ে নিতে হবে। পেস্টের জন্য দেখো, আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, এগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নেব ভালো করে। এই হোয়াইট চিকেন ভর্তা দিয়ে এমনি নর্মাল রুটি, রুমালি রুটি সব কিছুই তোমরা খেতে পারো, বেশ ভালো লাগে খেতে। চলো পেস্টটা বানিয়ে ফেলি। পেস্ট আমাদের রেডি। এবার আমি কড়াইয়ে তেল দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দেখো, আমি কিন্তু খুব অল্প সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার যে পেস্টটা আমি বানালাম মিক্সিতে, সেটা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে পেস্টটাকে কষে নেব। আমি কিন্তু বন্ধুরা যে কোনো রান্নাতেই খুব কম তেল ইউজ করি। আমি চেষ্টা করি কম তেলেই রান্নাটা যাতে খেতে খুব ভালো হয়, তার জন্য কিন্তু খুব ভালো করে তোমাকে কষতে হবে। কষার কাজই হচ্ছে মেন জাদু। দেখো মোটামুটি ভালো করে কষা হয়ে গেছে আমার। এখন আমি নুন দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ কষব। এই তিনটে মশলা দিয়ে ভালো করে কষা হয়ে গেলে আমি কিন্তু গোলমরিচ গুঁড়োটা দেবো। স্বমরিচ গুঁড়ো, সাদা মরিচ গুঁড়ো, তোমাদের কাছে সাদা মরিচ গুঁড়ো যদি না থাকে তোমরা ব্ল্যাক পেপারও ইউজ করতে পারো, আমি স্বমরিচ গুঁড়োই ইউজ করেছি। এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে এবার আমি ভালো করে আটটুখানি কষে নেব। আমার কষা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার আমি শেডেড চিকেনগুলো দিয়ে দেব। শেডেড চিকেনগুলো দিয়ে আবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, দিয়ে অল্প একটু গরম জল দেব। আমি গরম জলের বদলে কিন্তু এখানে ওই স্টকটা দিচ্ছি, যেটা আমি তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম যে আমি রেখে দিলাম চিকেন সেদ্ধ করা জলটা, ওটা দিয়ে দিয়েই আমি রান্নাটা পুরোটা করব। এতে কিন্তু খুব বেশি জল লাগে না, ওই স্টকটা পুরোটা ইউজ করলেই হয়ে যায়। এই স্টকটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, চিকেনটা আরও ভালো করে বয়েলড হয়ে যাওয়ার জন্য আর মশলাগুলোর ভেতরে ভালো করে মিশে যাওয়ার জন্য। দেখো আমি চাপা দিয়ে দিলাম, এবার একটুখানি হোক। এদিকে আমি ততক্ষণ কাজু বাদাম, চার মগজ আর টক দই দিয়ে, 2 চামচ মতন টক দই দিচ্ছি আমি, ফেটানো টক দই। টক দই দিয়ে আমি আবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু বাদাম, টক দই আর চার মগজের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে এই পুরো পেস্টটা মিশিয়ে দেবো এর মধ্যে। ভালো করে খুন্তি করে নেড়ে পুরোটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। হোয়াইট চিকেন ভর্তাতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকে না, পুরো মাখা মাখা হয়, তাই ভালো করে গ্রেভিটাকে মেরে নিতে হবে। এরপর দেখো আমি দিয়ে দিলাম জাগরি পাউডার চিনির বদলে। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 2-3 চামচ তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম চিনি বা জাগরি পাউডার অ্যাড করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা বন্ধুরা হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিও, তাহলে গন্ধটা আরও ভালো করে বেরোয়। এরপর দিয়ে দিলাম আমি একটু বাটার অল্প করে, আর এটা দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু তোমাদের দিতেই হবে। ফ্রেশ ক্রিম অ্যাড না করলে কিন্তু চিকেন ভর্তার, বিশেষত হোয়াইট চিকেন ভর্তার ফ্লেভারটা সুন্দর হয় না। আর লাস্টে দিয়ে দিচ্ছি ডিম। আমি প্রথমেই 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এইভাবে একটা ডিমকে পুরো গ্রেট করে পুরো ভর্তার মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। ভালো করে খুন্তি দিয়ে ডিমটাকে এবার ভর্তার সঙ্গে মিশিয়ে দিলেই ভর্তা আমার রেডি।
এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা, হোয়াইট চিকেন ভর্তাতে কিন্তু কোনোভাবেই কাশ্মীরি মির্চা বা হলুদ অ্যাড করো না, তাহলে সুন্দর হোয়াইট কালারটা কিন্তু আসবে না। ওভেন বন্ধ করে এবার আমি ভর্তাটাকে একটা আলাদা প্লেটে ঢেলে নিয়েছি আর একটা ডিম দিয়ে এইভাবে সুন্দর করে ভর্তাটাকে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ জানিও বন্ধুরা কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে। এইভাবে ভর্তা করে দেখো, সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়। অল নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা বেল আইকনটা বাজিয়ে দিও। আজ তাহলে চলি, ভালো থেকো তোমরা সবাই, টাটা।